এই সুন্দর সুন্দর ওভারকোটগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে। আর এই ওভারকোটগুলো একবার কিনলে আপনি অনাহাসে কয়েকটা বছর কাটাতে পারবেন, কারণ বাংলাদেশের শীত খুব বেশি দিন থাকে না। আর এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির ওভারকোট, যার কারণে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন এবং অনেক বেশি কালারফুল থাকবে। যেটা যেই কালার নেবেন সেই কালারই থাকবে, ডিসকালার হবে না। শীতকালের জন্য এই ওভারকোটগুলো অনেক বেশি দরকারি প্রত্যেকটা মেয়ে ছেলে সবার জন্য। আর এই একটা মার্কেটে সব ধরনের বাচ্চাদের বড়দের ওভারকোট, শীতের যত জিনিসপত্র দরকার সবই পাওয়া যায়। তো সেই জন্য আপনাদেরকে এই মার্কেটে আসতে হবে। আর হচ্ছে এই মার্কেটে মোটামুটি সব ধরনের জিনিস আছে, একদম রিজনেবলের মধ্যে, ফ্যাশনেবল রিজনেবল দুইটা মিলিয়ে এই মার্কেটটার কম্বিনেশন আমি বলবো। আমি বেশিরভাগ জিনিসে দেখি এখানে খুব কম দামে কেনাকাটা করা আছে। এই যে ঘর সাজানো কত করে এটা? 220 টাকা। মানে ওয়াল ড্রেকটা আর বড়গুলো, বড়গুলো 550। ঘুরে এটা বড়টা। এছাড়াও এখানে অনেক ধরনের কুকারিজ আইটেম আছে। আপনারা যদি কুকারিজ আইটেম কিনতে চান এখানে কুকারিজ আইটেমও পাবেন, যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় এখানেও পাওয়া যায় কুকারিজ আইটেম। এছাড়াও এখানে বাচ্চাদের ব্যাগ, স্কুল ব্যাগ, বড়দের সব ধরনের ফ্যাশনেবল ব্যাগ এখানে আছে, দামি কম দামি দুই দামেই আছে। তো এই জন্য আপনাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসতে হবে মিরপুর হোপ মার্কেট। আমি আবারও বলছি, মার্কেট হচ্ছে মিরপুর হোপ মার্কেট, হোপ স্কুলের ঠিক সামনেই এই মার্কেটটা, স্ট্রিট মার্কেট। এখানে বসে সব সময় এখানে আপনি পাবেন। আর এখানে হচ্ছে গজ কাপড়ের দোকান, যত ধরনের গজ কাপড় আছে এখানে আপনারা পাবেন। গজ কাপড়, ড্রেস, থ্রি পিস সব কিছু এখানে পাবেন, বোরকার কাপড়ও পাবেন এবং রেডিমেড বোরখাও পাবেন সুন্দর সুন্দর। সেজন্য আপনাদেরকে এই স্ট্রিট মার্কেটটায় আসতে হবে। মার্কেটের নাম হচ্ছে হোপ মার্কেট বা হোপ স্কুলের সামনে আপনারা এখানে আসবেন। তো আপনারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটা মূলত কম দামে জিনিস কোথায় পাওয়া যায় সেটা নিয়ে আমি ব্লগিং করি, বা কোথায় গেলে আপনি একটু কম দামে জিনিস কেনাকাটা করতে পারবেন সেটা সন্ধান আমি দিয়ে থাকি। আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।